মেসেঞ্জারের এই যে ইন টু এন্ড এনক্রিপ্টেড এই অপশন আপনারা রিমুভ করবেন কিভাবে বা ডিজেবল করবেন কিভাবে এই ভিডিওটি দেখার পর 100% এই যে ইন টু এন্ড এনক্রিপ্টেড এই অপশনটা আপনি রিমুভ করতে পারবেন মেসেঞ্জার থেকে তো এর জন্য সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন দেখেন আমি যদি এই অপশনে ক্লিক করে দেই এই অপশনে ক্লিক করার পরে এই যে এখানেও কিন্তু চলে আসছে এই যে ইন টু এন্ড এনক্রিপ্টেড সো এই অপশনটা আপনারা হয়তো বা আপনারা এই চ্যাট লিস্ট থেকে বা আপনাদের চ্যাট লিস্ট থেকে আপনার ফ্রেন্ডের চ্যাট লিস্ট থেকে ইন টু এন্ড এনক্রিপ্টেড এই অপশনটা ডিজেবল বা রিমুভ করতে চাচ্ছেন সো কিভাবে করবেন চলুন মোবাইল স্ক্রিনে সেটাই আপনাদেরকে দেখায় দিই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো গাইস প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো মেসেঞ্জারের ইন টু এন্ড এনক্রিপ্টেড এই অপশন রিমুভ করার জন্য মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে চলে আসবেন তো আমি মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে চলে আসলাম এবং দেখেন এই যে আমি আমার এখান থেকে এই চ্যাট লিস্টটা ওপেন করে নিচ্ছি তো এখানে দেখেন এখানে আমার এখানে এই যে এখানে কিন্তু ইন টু এন্ড এনক্রিপ্টেড নামের এই প্রবলেমটি কিন্তু বা এই অপশনটি কিন্তু আমার এখানে চলে আসছে তো যাই হোক আপনাদের চ্যাট করার সময় যদি ইন টু ইন্ড এনক্রিপ্টেড অপশন আসে এবং এই ইন টু ইন্ড এনক্রিপ্টেড অপশন কিন্তু আপনি রিমুভ করতে পারবেন সো কীভাবে রিমুভ করবেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এর জন্য ব্যাগে চলে আসবেন আসার পরে মানে যেই চ্যাট লিস্ট বা যেই ফ্রেন্ডের চ্যাট লিস্টে ইন টু ইন্ড এনক্রিপ্টেড অপশন আসতেছে এবং ওই চ্যাট লিস্ট থেকে আপনি হয়তো বা ওই অপশনটা ডিজেবল করতে চাচ্ছেন সেই ফ্রেন্ডের এই যে আইডির ওপর কী করবেন নোক দিয়ে ট্যাপ করে কিছুক্ষণ ধরে রাখবেন এই যে দেখেন এই আইডি থেকে আমি এই যে ইন টু এন্ড এনক্রিপ্টেড এই যে এই অপশনটা এখান থেকে আমি রিমুভ করতে চাচ্ছি তো এটার উপর নোক দিয়ে ট্যাপ করে আমি কিছুক্ষণ ধরে রাখলাম তো আপনি যে অ্যাকাউন্ট থেকে ওই অপশনটা রিমুভ করতে চাচ্ছেন ওই অ্যাকাউন্টের উপর নোক দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন গাইজ ধরে রাখার পর এইখান থেকে আপনি কি করবেন এই যে ডিলিট নামের অপশন দেখতে পারবেন এই কনভারসেশনটা এখান থেকে ডিলিট করে ফেলবেন এই যে ডিলিট অপশনে ক্লিক করে কনভারসেশনটা আপনি ডিলিট করবেন ডিলিট করার পর আপনাদের সামনে হয়তো বা এই যে ডিলিট করে দেবেন ডিলিট করার পর আপনার ফ্রেন্ডের মানে কনভারসেশন বা চ্যাটলিস্ট এখানে দেখা না এখন ওই ফ্রেন্ডকে এখন আপনি খুঁজে বের করার জন্য এই যে সার্চ অপশনে যাবেন যাওয়ার পর যার মানে কনভারসেশন ডিলিট করলেন মানে যে অ্যাকাউন্ট থেকে আসলে আপনি ইন টু এন্ড এনক্রিপ্টেড অপশন আপনি রিমুভ করলেন সেই অ্যাকাউন্টের নাম লিখে এখান থেকে আপনি সার্চ করে দিবেন এই যে দেখেন আমি এই অ্যাকাউন্ট থেকে ওই অপশনটা ডিলিট করতে চাইছিলাম তো এখন আমি এমডি রিয়াদ ইসলাম এই আইডিতে আবারও প্রবেশ করলাম অ্যান্ড প্রবেশ করার পর দেখতে পারতেছেন নিচের দিকে কিন্তু এখন আর ওই অপশনটি নেই এই যে দেখতে পারতেছেন এখন কিন্তু আর ওই অপশনটি নেই সো আগের মেসেজগুলো ডিলিট হয়ে যাবে কিন্তু ডিলিট হলেও আপনার হচ্ছে ইন টু এন্ড এনক্রিপ্টেড অপশনটা কিন্তু রিমুভ হয়ে যাবে তো আই হোপ আশা করছি আপনারা বুঝতে পারছেন সো এভাবেই কিন্তু আপনি মেসেঞ্জারের এই সমস্যাটি সমাধান করে নিতে পারেন দেখা হবে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে সেই অবধি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ